কত ক্লাস স্যার? এই যে আমরা এই জিনিসটা শিখছিলাম। কি শিখছি? গুণনীয়ক। আজকে এটা আমরা একটু আরেকটু বাড়ায় আসি। গুণনীয়কের সাথে আমরা শিখব সাধারণ গুণনীয়ক। আচ্ছা, আমরা যে গত ক্লাসে 14 এর গুণনীয়ক বের করছিলাম সবাই তো বুঝতে পারছিলাম। জি। আচ্ছা, এখন আজকে আমরা মনে করে এটাই করলাম, সাথে আরো একটা সংখ্যা নিলাম। আমার কাছে 10টা মার্বেল আছে, ঠিক 14 মতো আমরা এই 10টা মার্বেল ভাগ করে দিব। এখন আমি যদি চাই এই 10টা মার্বেলে একজনকে দিয়ে দিব, দিতে পারবো না? পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এক এই এক একে দিতে পারলাম, আমার মার্বেল হচ্ছে 10টা দিতে পারলাম হলো। এরপর আমি যে দিছি দুইজনকে দিব, দেখি পারি কিনা। এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই। আচ্ছা, আমার হাতে কিছু না, তাহলে আমি বুঝতে পারলাম আমি দুইজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আমি দুইয়ের মধ্যে একটা ঠিক দিলাম। এবার আমি দেবো তিনজনকে, পারবেন না? দেখি তিনজনকে দেই। এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন। এই যে এখানে একটা বেশি পড়ছে, ওই যে এখানে একটা দেখো। কয়টা করে দিলাম? তিনটা। হাতে কয়টা? একটা। তাহলে কি আমি দিতে পারবো? জি না, সম্ভব না। তাহলে আমি এটা দিতে পারলাম না, আমি তিন লিখবো না। এরপর এবার আমরা কয়টা করে দিব? চারজনকে। দেখি চারজনকে দেওয়া যায় কিনা। এক দুই চার, এক দুই তিন চার। আমার হাতে কয়টা? দুইটা। আমি কি চারজনকে দিতে পারলাম? জি না। এবার আমি পাঁচজনকে দিব। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। দিতে পারছি? জি। তাহলে আমি পাঁচজনকে দিতে পারলাম, এই হচ্ছে পাঁচ। এরপর আমি দিব ছয়জনকে, দেখি ছয়জনকে পারে কি। তিন ছয় তিন, হাতে একটা। সম্ভব? জি না, সম্ভব না। তাহলে ঠিক এরকম আমরা সাতজন এবং আটজন কাউকে দিতে পারবো না, বুঝতে পারছো? জি। আমার মার্বেলগুলো আমি রাখলাম, এখন তোমরা এদিকে তাকাও। 10টা মার্বেল একজনকে দিতে পারছি না? জি। দিলাম। দুইজনকে দিতে পারছি? জি। পাঁচজনকে দিতে পারছি? জি। এবার দেখো আমরা কি করব। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমরা লিখলাম সাধারণ গুণনীয়ক, আমরা এটা নির্ণয় করব কিভাবে? দেখো, একে বেশি খাতা আছে না, তাহলে 14 এবং 10 এর সাধারণ গুণনীয়ক কত? এক। 14 এবং 10 এর সাধারণ গুণনীয়ক কত? দুই। আচ্ছা, 14 এবং 10 এর সাধারণ গুণনীয়ক কত? পাঁচ। কে এখানে আছে? জি না। এটা কত? সাত। এখানে কি সাত আছে? জি না। ভাই, তার মানে এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই। বুঝতে পারছো সবাই? জি। সবাই বুঝছো? জি। তাহলে ঠিক এভাবে আমরা যে কোনো সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়কটা, যে সংখ্যাটা দুই জায়গাতে থাকবে ওইটাই আমরা সাধারণ গুণনীয়ক বানাতে পারবো।